আমাদের দেশের মন্ত্রীরা যারা এই বাজার সংশ্লিষ্টার সঙ্গে যারা জড়িত ছিল তারা কিন্তু মোকাবে যেত না আজকে কিন্তু তারা মোকাবে মোকামে যাওয়া শুরু করছে এটা একটা পজিটিভ দিক এটা পজিটিভ দিক তবে এর মধ্য দিয়ে আমি এই বিএনপির নেতা মাসুকাইয়ের সঙ্গে আমি একটা জায়গায় একমত হতে চাই আমরাও ক্রয় ক্ষমতার মধ্যে বাজার বাজারটা চাই কারণ বাজারটা আওয়ামী লীগের বেশি নিয়ন্ত্রণে থাকা দরকার কারণ হলো আওয়ামী লীগ তো খেটে খাওয়া মানুষের দল গরিব মানুষের দলের প্রতিনিধিত্বকারী দলটির নাম হলো আওয়ামী সেই গরিব মানুষ যাদের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগটা প্রতিষ্ঠিত সেই মানুষগুলো যদি কষ্ট পায় তাহলে আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জাতির পিতার কন্যা আমার মহান নেত্রী শেখ হাসিনা কি শান্তিতে থাকে বা বাজারের দিকে আমার নেত্রী আমাদের মহান নেত্রী শেখ হাসিনা তিনি আপ্রাণ চলার চেষ্টা করে যাচ্ছেন তার সকল দপ্তরগুলোকে তিনি কাজে লাগানোর চেষ্টা করছে তার সমস্ত উইংসগুলোকে চেষ্টা করছে দেখেন ইতিমধ্যে যে সমস্যাগুলো চিহ্নিত করা যায় সরকারের পক্ষে সরকারের পক্ষে না সরকারকে তো আঙুল দিয়ে বলতে পারে যে এই বাজারটাই এই সমস্যাটা তৈরি হচ্ছে আপনাদের পক্ষে বা অমুক লোক এই জায়গায় চাঁদাবাজি করতেছে এইটা বন্ধ করে করোনা পরিস্থিতি থেকে শুরু করে আজম ভাই এই আজকের বাজার পরিস্থিতি পর্যন্ত বিএনপির কোনো পরামর্শ বা কোনো মন্তব্য আমলে নিয়েছে না না বিএনপি কোনো পরামর্শ দেয় না পরামর্শ তাদের একটাই তারা দিনে নয় রাতের অন্ধকারে তারা তো ষড়যন্ত্রকারীদের একটা আপনার আবাস ভূমি তারা তারা হলো গোপন ষড়যন্ত্র করে কোথায় কাকে নিয়ে আওয়ামী লীগরা বা গণতান্ত্রিক একটি সরকারকে বিএনপি ক্ষমতা আসতে পারে সে ষড়যন্ত্রটা বাংলাদেশ থেকে শুরু হয় লন্ডন পর্যন্ত লন্ডন টু বাংলাদেশ এই ষড়যন্ত্রের ভিতরে তারা সরকারকে বিএনপি তারা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আওয়ামী লীগের একটি পশমের ক্ষতি হবে না কারণ আওয়ামী লীগ তো জনবন্ধব সংস্কার মানুষের সঙ্গে মিশে থাকে একটি সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোটি কোটি মানুষ এর সঙ্গে জড়িত জনবিচ্ছিন্ন একটি দল বিএনপি মানুষকে তারা খুঁজে পাবে না অর্থাৎ মানুষকে খুঁজে না পায় বিরোধী দল হিসাবে গঠনমূলক সমালোচনা করে বাজার দর্শ বিভিন্ন জায়গায় যেগুলো যেখানে তারা সমালোচনা করলে যেটা আঙুল দিয়ে দেখে দিলে দেশের মানুষ উপকৃত হবে এমন কর্মকাণ্ডের উদ্যোগতি নিয়েও আজ একটু শুনতে চাই ছোট করে সেটি হচ্ছে যে বিএনপির আন্দোলন কর্মসূচি আছে সেখানে জনসম্পৃক্ততা তৈরি হয়ে গেলে তখন কি আওয়ামী লীগের মধ্যে ভয়ভীতি তৈরি হবে আমরা চাই আমরা চাই বিএনপি তার গতিপথে ফিরে আসুক শক্তিশালী একটা বিএনপি ভুল পথে আছে না বিএনপি এখন যে পথে হাঁটতেছে আমাদের ভয় যে বিএনপি নামক একটি বন্ধু রাষ্ট্র এ বন্ধু দল এটা যদি মুসলিম লিগার হয়ে যায় এটা যদি বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়ার পথে চলে যায় তাহলে আমরা রাজপথে কাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করবো কাদেরকে নিয়ে আমরা চলবো তাই আমরা একটি শক্তিশালী দল আমাদের দেশে কিন্তু বিরোধী দল তৈরি হচ্ছে না বিরোধী দল একটি গণতন্ত্রের জন্য একটি একেবারে জীবন্ত উদাহরণ বিরোধী দল বিরোধী দল দেখতে হয় বিরাট সমস্যা